So, I am going to pixel convert the control R. I will click the right button and click the pixel convert. Then, I will select the artboard select the properties. Okay. What is the pixel? I will show you the height. No problem. I am going to get a cobo. I'm going to select for it. তাহলে প্রপোর্শন আকারে থাকবে ওকে তো ফার্স্ট অফ অল এখানে কি কি কাজ করেছে যে সে অনেকগুলো বিড়াল কাটিং করে নিয়েছে মিষ্টি কুমড়া তারপর একটা থলে বসাইছেন নিচে একটু শ্যাডোর মতো করে দিল পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এরপরে হচ্ছে চাপ আচ্ছা ওকে জুতা কত কিছু আল্লাহ আপু আপনি আমার এই যে চাঁদ আর হলো যে আকাশের যে কালারটা মিষ্টি কুমড়া আর বিলে এগুলো লাগবে না লাগবে না পিছনের ওইটুকু যদি আমি পারি না তাইলে অনেকে বলে ম্যাডাম আপনি বলেন কিভাবে ডিজাইন করব এখন আমি আপনাকে বললাম যে
মামুন যখন কথা বলবে এমন একটা এতটুকু ডিজাইন করে দিবেন যে নিচে আন্ডারলাইন করে দিবেন। আমি বললাম এই আন্ডারলাইনটা সরিয়ে দেন, আন্ডারলাইনের জন্য ভালো লাগছে না। আমি বললাম স্টপ প্রেজেন্টিং, এই কালারটার জন্য ভালো লাগছে না, ছবিগুলোকে আরো বড় করে দেন। এখন আমার কথাই কি হয়ে যাবে? কারণ আমার কাছে যেটা ভালো লাগছে আপনার ক্লায়েন্টের কাছে সেটা ভালো নাও লাগতে পারে, অথবা আমার কাছে যেটা ভালো না লাগছে সেটা আপনার ক্লায়েন্টের কাছে ভালো নাও লাগতে পারে। আমি বললাম এটা কালার চেঞ্জ করে দিতে, দেখবেন আপনার ক্লায়েন্ট কি বলছে, এটাতে আপনি একটু সবুজ বা পেস্ট কালার কিছু একটা দেন, তখন আপনি বলবেন ম্যাডাম বলছিল কালার সরায় দিতে। সে আমার ক্লায়েন্ট আমার আগেরটাই ভালো ছিল, ক্লায়েন্ট এটাই বলবে। তো ডিজাইন এমন, আপনি আজকে যে ডিজাইনটা করছেন আপনি ভাবছেন যে আমার ডিজাইনই বেস্ট, এই যে ধরে নিলাম উনি বলছে যে ওনার ডিজাইনই কি বেস্ট, এর উপরে আর ডিজাইন করা যাবে না, বেস্ট ডিজাইন করেছে, মার্ভেলাস ডিজাইন, বাট এই ডিজাইনটাকে হাজার বার এডিট করা যাবে, রাইট, হাজার বার এডিট করা যাবে। সো আপনি যে প্রফেশনে আসছেন এই প্রফেশনটা হচ্ছে থ্যাঙ্কসলেস, মানে এইখানে আপনি কারো স্যাটিসফাইড পাবেন না, কারণ প্রতিদিনই এখানে কিছু না কিছু আপডেট হবে, বাট আমরা চেষ্টা করব সেরাটা করার জন্য, বেস্ট করার জন্য। আপনি আজকে যে ডিজাইনটা করবেন 5 বছর পরে এই ডিজাইনটা দেখলে বলবেন কি এই ডিজাইন আমি করতাম, কারণ এই 5 বছরে আপনার স্কিল আরো কি হবে, ডেভেলপ হবে, আপনি আরো হ্যাঁ কে কি বললেন, আমি বলছিলাম যে ইমপ্রুভ হবে, ইমপ্রুভ হবে, আরো বেটার হবে, আরো ভালো হবে। সো এটা নিয়ে হতাশ হয়ে লাভ নেই, আমরা সবাই চেষ্টা করব ভালো ডিজাইন করার জন্য। ওকে, 4টাতে চলে যাই ইফেক্ট, ইফেক্ট থেকে সরি 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 ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজে চলে যাব, সেখান থেকে আমি ফেদার অ্যাড করে দেই, রিফিউটা অন করি। কন্ট্রোল সি এটাকে কপি করে রাখি, কারণ প্রয়োজন হবে। আমি এটাকে চলে যাই ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে আমি আউটার গ্লো দেব, প্রিভিউ অন করে দেই, স্ক্রিন না নর্মাল মোড করে দেব, কালার করে দেব হোয়াইট,
কন্ট্রোল সি কপি করে নিয়েছিলাম, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম, ইফেক্ট স্টাইলাইজ ফেদার ইউজ করব,
ধরে নিলাম এরকম কিছু একটা। ওকে এটা ফটোশপে করলেই মনে হয় বেটার হবে, ব্রাশের মতো করে করে, কারণ এখানে যে টেক্সচারগুলো আছে টেক্সচারগুলো ঠিকভাবে বসছে না, দেখতে অতটা ভালো লাগছে।
যে চারকোটা যে লিঙ্ক গুলো আছে লিঙ্ক গুলো আর কি ডিলিট করে দিচ্ছি, মানে এগুলোর জন্য কালার একটা হয়ে যাচ্ছে এই যে বক্স এর মতো।
পিসি হ্যাং করে আছে, অনেকগুলো ইফেক্ট গ্রাসের শেপ, তো সেজন্য প্রোগ্রেস নিতে সময় নিচ্ছে। সবাই আছেন তো নাকি? সেটা ঠিক হোক, এতক্ষণ আমরা এক্সপ্যান্ড করে দিলে ট্যাগটা হয়ে গেল। এখন আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি।
আজকে লিমিট শেষ
ওকে সব ব্রাশ এখানে চলে আসছে আমরা এখন এখান থেকে ক্লাউড ব্রাশটা সিলেক্ট করি কোন ব্রাশটা কেমন
কি ব্যাপার? মামুন স্যার কোথায়? আপনারা কয়েকজনই আছেন, মামুন স্যার কোথায়?